আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মায় টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাহমি ইসমিনা। শুরুতে জানাচ্ছি সংবাদ। বৃষ্টি বিঘ্নিত দিনে শুরু হলো এইচএসসি সমমানের পরীক্ষা, বন্যার কারণে সাময়িক স্থগিত সিলেট বিভাগ। ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা সহ সারিষে ভারী বৃষ্টির সম্ভাবনা, নদী বন্দরগুলো দেখানো হয়েছে সতর্কতার সঙ্গে। জাতীয় সংসদে আজ পাশ হচ্ছে 2023-24 অর্থবছরের বাজেট। 7,97,000 কোটি টাকার বাজেটের আকার বাড়ছে 4.6%। রাজবাড়ী দৌলদিয়া আধুনিক নৌবন্দরের জমি অধিগ্রহণ করলেও ক্ষতিপূরণ পায়নি ভুক্তভোগীরা, অনিশ্চিত ভবিষ্যতে দাগ রাখবে 7 শতাধিক পরিবার। বৃষ্টির ভোগান্তি অতিক্রম করে শুরু হয়েছে চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর 1টা পর্যন্ত। আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে 11 আগস্ট এবং 12 আগস্ট থেকে 21 আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে এইচএসসি, আলিম এইচএসসি ও সমমান পর্যায়ের পরীক্ষায় মোট পরীক্ষার্থী 14,50,790 জন। এর মধ্যে ছাত্র 7,50,281 জন এবং ছাত্রী 7,509 জন। এবার মোট কেন্দ্র 2,725টি ও মোট শিক্ষা প্রতিষ্ঠান 9,463। রাস্তাঘাটে কোনো যানজট হয় নাই ইনশাল্লাহ। বৃষ্টি সামান্য বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে আমরা যথাসময়ে আমরা কেন্দ্রে এসে পৌঁছেছি। অনেক বাচ্চারা ভিজে আসতে, আমরা তো তাড়াতাড়ি আসছি, বাচ্চারা ঢুকে গেছে ভিতরে, গেট খুলে দিছে তাড়াতাড়ি, ওরা বাচ্চারা ভিতরে তাড়াতাড়ি ঢুকে গেছে। এই 14 মাসের মধ্যে যতটুক তার প্রিপারেশন নেওয়া দরকার অতটুক সে চেষ্টা করছে। এইচএসসি পরীক্ষা শুরুর দিনে সকাল থেকে বৃষ্টি থাকায় ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থী অভিভাবকরা। পরীক্ষা অংশগ্রহণ করতে সকাল 9:30টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশ থাকায় ভিজে ভিজেই কেন্দ্রে গিয়েছেন শিক্ষার্থীরা। কেউ ছাতা নিয়ে, কেউ বাবা ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজে পরীক্ষার হলের দিকে ছুটেছেন। তবে বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যাদের সঙ্গে কোনো অভিভাবক কেন্দ্রে আসেননি এমন শিক্ষার্থীরা। রাজধানী সহ সারা দেশেই এমন চিত্র দেখা গেছে। কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে এইচএসসি পরীক্ষা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাবেন প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। দিনাজপুর বোর্ডের আওতায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাতেও সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়েছে, চলবে বেলা 1টা পর্যন্ত। তো সকাল থেকে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী এই উপজেলায় 9টি কেন্দ্রের উচ্চ মাধ্যমিক, আলিম এবং কারিগরি মিলে 21টি শিক্ষা প্রতিষ্ঠানের 2,545 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তবে এর মধ্যে কিছু সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে জানিয়েছে তারা। আজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলছে। তো আমি বর্তমানে নাগেশ্বরী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অবস্থান করতেছি। তো এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই ব্যাপারে স্থানীয় প্রশাসন কঠোর তৎপর রয়েছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে পুলিশ দায়িত্ব পালনের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট
কিন্তু বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন। আরেকটি বিষয় যদি আপনাকে বলি, পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের 200 গজের ভিতরে সর্বসাধারণের প্রবেশ নিষেধ রয়েছে। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র সচিব ব্যতীত সবার ক্ষেত্রে মোবাইল ফোন সহ অন্যান্য ডিভাইস ব্যবহার নিষিদ্ধ রয়েছে। তো আমি অন্যান্য পরীক্ষা কেন্দ্রে খবর নিয়ে যেটা জানতে পেরেছি, সকাল থেকে এখন পর্যন্ত কোনো কেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এই ছিল আজকের কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার সর্বশেষ খবর। ধন্যবাদ লিঙ্কন। সারা দেশে আগামী কয়েকদিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকা সহ দেশের 13 জেলার উপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘন্টার সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যার কথা জানিয়েছে সংস্থাটি। এ সময় হতে পারে বজ্রসহ বৃষ্টিও। এক বিজ্ঞপ্তিতে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টা 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সন্ধ্যা 6টার মধ্যে দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এবার এইচএসসি পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি রংপুর। রংপুরে আছেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুরে এইচএসসি পরীক্ষার পরিবেশ কেমন দেখছেন? জি ধন্যবাদ ইয়াসমিন। আপনি জানেন যে আজকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আপনি জানেন যে এইচএসসি যে পরীক্ষা, উচ্চ মাধ্যমিক যে শিক্ষা, সেই শিক্ষা বোর্ডের অধীনে যে পরীক্ষা সেগুলো কিন্তু শুরু হয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু সেখানে এইচএসসি পরীক্ষা সেটি সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং সেখানে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে আমরা দেখেছি যে শান্তিপূর্ণ পরিবেশে সেখানে পরীক্ষা চলছে এবং কোথাও কিন্তু এখন পর্যন্ত যে পরীক্ষা নিয়ে যে নকলের একটি যে বিষয় থাকে সেটিও কিন্তু আমাদের চোখে তেমন পড়েনি। এবং বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে প্রশ্নপত্র ফাঁসের পরীক্ষার আগ থেকেই কিন্তু একটা প্রশ্নপত্র ফাঁসের গুজব থেকে শুরু করে প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ঘটে সেটি কিন্তু রংপুরের কোথাও এখন পর্যন্ত আমাদের নজরে আসেনি এবং কোনো তথ্য কিন্তু নেই। তবে সব মিলে যদি বলি যে সকাল থেকেই কিন্তু যে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কিন্তু সেখানে পরীক্ষা চলছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই আমি যে কেন্দ্রটিতে রয়েছি এটি রংপুরের একেবারে প্রত্যন্ত অঞ্চলে, একেবারে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার অ্যাঙ্গেলে আসলেই একেবারে সবুজে ঘেরা। এটি চত্রা বিজ্ঞান ও কারিগরি কলেজ, এই পরীক্ষা কেন্দ্র কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা কেন্দ্রেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে পরিবেশ সেখানে কিন্তু আমরা ঘুরে দেখেছি যে এখানকার যে কেন্দ্র সচিব আছে, আমরা একটু কথা শুনতে চাবো যে আসলে এখানে যে পরীক্ষার্থী, কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন এবং পরীক্ষার্থীরা কোনো উপস্থিতি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে পরীক্ষাটা, সমমানের পরীক্ষা, এটার নাম হলো HSCBMT। আমার 173 জন ছাত্রছাত্রীর মধ্যে একজন অনুপস্থিত। পরীক্ষা তো দেখতেই পাচ্ছেন, কেন্দ্রের চৌহদ্দিতে কোনো মানুষ নেই এবং শুনশান নিরাপত্তা, মনে হচ্ছে না যে পরীক্ষা হচ্ছে। এখানে কোনো মানুষের আনাগোনা নাই, কোথাও নেই, বিদ্যুৎ নেই। এই সময়টা কিন্তু দুর্যোগপূর্ণ সময়, তো বিদ্যুৎ না থাকার কারণে পরীক্ষার হলগুলো কিন্তু একেবারে অন্ধকার। তো বাচ্চারা কি বলছে যে এখানে শিক্ষার্থীরা না থাকার কারণে সকাল থেকে আমরা শব্দ শুনতে পাচ্ছেন, হয়তো জেনারেটর চালাচ্ছি, জেনারেটর দিয়ে পুরা কেন্দ্র, পুরা কলেজ বিদ্যুৎ এবং ফ্যান চালাতে হচ্ছে। এটা একটা ব্যয়বহুল ব্যাপার, এটা বিদ্যুৎ ব্যবস্থা একেবারে খুব খারাপ, আজকে নাই বিদ্যুৎ নাই। জি, যেমনটা শুনছিলেন যে এই কেন্দ্র সচিব যিনি বলছিলেন যে আসলে সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে কিন্তু রংপুরের বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে বিদ্যুৎ যে বিভ্রাট, এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিন্তু হলে কিন্তু অনেকগুলো কেন্দ্রতে কিন্তু আমরা দেখেছি সেখানে একেবারে অন্ধকারচ্ছন্ন, সেখানে পরীক্ষার্থীরা তাদের যে পরীক্ষার হলে তাদের প্রশ্নপত্র এবং যে লেখার গতি, তারা আমরা বিভিন্নভাবে কিন্তু অভিভাবকরা কিন্তু শঙ্কিত যে বাচ্চারা তাদের ভালো পরীক্ষা দিতে পারবে কিনা সেটি নিয়েও কিন্তু শঙ্কা রয়েছে। এবং বিশেষ করে
শিক্ষা বোর্ডের যে কর্তা যারা আসলে দায়িত্ব রয়েছেন তাদের যদি দাবি যে এই সময়টা পরীক্ষার যে সময়টা রয়েছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সেই সময়টা নির্বিচ্ছিন্ন যেন বিদ্যুৎ রাখা হয় তেমনটা কিন্তু দাবি করেছেন। তবে এখন পর্যন্ত যে পরীক্ষা নিয়ে কোনো ধরনের যে অপ্রীতিকর কোনো ঘটনা এবং বিশেষ করে যে ভুয়া পরীক্ষার্থী এবং যে প্রশ্নপত্র ফাঁসের মতো কোনো ঘটনার সংবাদ কিন্তু আমাদের কাছে নাই। এই ছিল আমার কাছে রংপুর থেকে যে এইচএসসি পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল আপনাকে ধন্যবাদ। সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার স্লোগান নিয়ে আজ জাতীয় সংসদে পাশ হচ্ছে 2024-25 অর্থ বছর প্রস্তাবিত বাজেট। এবারে বাজেটের আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। দেশের 53তম বাজেটের আকার বাড়ছে 4.6%। গত 6 জুন দ্বাদশ জাতীয় সংসদে তৃতীয় অধিবেশনে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারে সামগ্রিক বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,56,000 কোটি টাকা। বাজেট ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 90,700 কোটি টাকা এবং আভ্যন্তরীণ উৎস থেকে 1,60,900 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আগামী অর্থ বছরের নতুন বাজেটে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্যে নির্ধারণ করেছে সরকার। আবারও এইচএসসি পরীক্ষার খবর। এবার এইচএসসি পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি বরিশালে যাচ্ছি, সেখান থেকে যোগ দিচ্ছেন প্রতিনিধি পারভেজ রাসেল। পারভেজ, রংপুরে এইচএসসি পরীক্ষার পরিবেশ কেমন দেখছেন? ইয়াসমিন, যেমনটা জানতে চেয়েছেন, আপনি জানেন যে আসলে গোটা দেশের সাথে একযোগে বিভাগীয় শহর বরিশালে শুরু হয়েছে এইচএসসি এবং এর সমমানের পরীক্ষা। যতগুলো পরীক্ষার কেন্দ্র রয়েছে প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু সকালে একযোগে একসাথে সকাল 10টায় নির্ধারিত সময় পরীক্ষা শুরু হয়েছে এবং আজ বাংলা প্রথম পেপারের প্রথম পত্রের মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হয় এবং এই পরীক্ষা শেষ হবে টানা 3 ঘন্টা, মানে দুপুর 1টা অবধি পর্যন্ত। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর কিছুক্ষণ পরেই আসলে পরীক্ষা শেষ হবে। এই বরিশালের একটু তথ্য দিয়ে রাখতে চাচ্ছি আসলে যে বরিশাল বিভাগে এবছর 341টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরীক্ষা চলছে। এতে বিভাগে মোট অংশ নিয়েছে 67,562 জন শিক্ষার্থী। এছাড়া বিভাগে মোট 8,021 জন শিক্ষার্থী সরাসরি পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং বোর্ডের, আমরা বরিশাল শিক্ষা বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে আসলে 35টি ভিজিলেন্স টিম সরাসরি একটু সুষ্ঠু নিরপেক্ষভাবে যাতে আসলে নকল মুক্ত পরিবেশের মধ্য দিয়ে পরীক্ষা নিতে পারে সেই লক্ষ্যে 35টি টিম কিন্তু মাঠে কাজ করছে। এছাড়াও বরিশালের যিনি জেলা প্রশাসক রয়েছেন, এডিসি রয়েছেন, শিক্ষা সহ শিক্ষা অধিদপ্তরের একাধিক টিম কিন্তু মাঠে কাজ করে যাচ্ছেন যাতে আসলে কোনো প্রশ্নবিদ্ধ না হয়, জাল প্রশ্ন না হয় এবং মেধাবীরাই আসলে পরীক্ষা দিয়ে যেন তাদের মেধা বাসের মধ্যে দিয়ে উত্তীর্ণ হতে পারে। বিগত বছরের গুলোর মতো যাতে আসলে কোনো প্রশ্ন ফাঁসের এরকম কোনো ঘটনা না ঘটে, তো এর লক্ষ্যেই কিন্তু আসলে বরিশালের যে শিক্ষা কার্যক্রম বা শিক্ষা বোর্ড কাজ করে যাচ্ছে। একযোগে পরীক্ষা চলছে, এখন পর্যন্ত কোনো কেন্দ্রে যে কোনো অপ্রীতিকর ঘটনা এমন সংবাদ আমাদের কাছে নেই। পাশাপাশি একটু তথ্য দিয়ে রাখছি যে বরিশালের প্রতিটা কেন্দ্রে কিন্তু আসলে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং কোনো শিক্ষার্থীদেরকে কোনো কম্পিউটার ডিভাইস নিয়ে আসলে ভিতরে প্রবেশ করতে দেয়নি, মোবাইল ফোন দেওয়া হয়নি, ক্যালকুলেটর বা কোনো যেসব ডিভাইস বা আধুনিক ডিজিটাল ঘড়িও কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তো আপাতত এই রয়েছে বরিশালের সৈয়দ হাতেম আলী কলেজের সামনে থেকে আমার কাছে এইচএসসি সমমান পরীক্ষার যতটুকু তথ্য ছিল। ইয়াসমিন, ধন্যবাদ পারভেজ। রাজবাড়ী দৌলদিয়া আধুনিক নৌবন্দরের জন্য জমি অধিগ্রহণ করলেও এখনো কোনো ক্ষতিপূরণ পায়নি ভুক্তভোগীরা। এর ফলে অনিশ্চিত ভবিষ্যতে দ্বার প্রান্তে 700-800 ভুক্তভোগী পরিবার। তবে দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে আধুনিক বন্দরের জন্য 1,400 কোটি টাকা প্রকল্পের কাজ হবে বলে আশ্বাস দিয়েছেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা। রাজবাড়ী প্রতিনিধি শেখ মমিনের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আবু সাইদ অপু।
রাজবাড়ী জেলার দৌলদিয়া ঘাট ও মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাটকে আধুনিক নৌবন্দরের আওতায় আনতে ইতিমধ্যে বিআইডব্লিউটিএ জমি অধিগ্রহণের কাজ শেষ করেছে গেল আড়াই বছর আগে। 2022 সালে 30 জানুয়ারি জেলার গড়লন্দ উপজেলার দৌলদিয়া ঘাটে আধুনিক নৌবন্দরের অবকাঠামো সহ 30 একর জমি অধিগ্রহণ শেষ হলেও এখনও কোনো ক্ষতিপূরণ পায়নি ভুক্তভোগী পরিবারগুলো। পাঁচ বছর ধরে আমাদের বাড়ি ঘর নিয়ে গেছে লিখে কি তারা কি টাকা পয়সা দিচ্ছে, তারা কি জিজ্ঞেস করছে, দেখতেছে কিচ্ছুই দেখতেছে না। 5% জমি কিনছে, ওখানে 50,000 টাকা বায়না দিচ্ছে এই আশায়, এখন সরকার টাকা দিচ্ছে না, ওই বায়নার টাকা সে লোক ফেরত পাচ্ছে না। ফলে দুর্বিষহ নানা সমস্যা নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করছেন তারা। জমি অধিগ্রহণের পর থেকে ভুক্তভোগীরা তাদের কোনো প্রয়োজনে যেমন জমি বিক্রি করতে পারছে না, তেমনই পারছে না ঘরবাড়ি ও দোকানপাট মেরামত করতে, নতুন করে কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে। এমন তিনটা নোটিশ দেওয়ার পরে বলছে তোমরা আর কিছু ভাঙতে পারবে না, এগুলো সরকারই নিয়ে নেবে। একটা গাছপালাও কাটতে পারছি না, গাছ কেটে যে গরমটা তাও করে পারছি না, গাছ লেখে নিছি। 700 পরিবার সমস্যার মধ্যে থাকলেও কর্তৃপক্ষ যেন নির্বিকার, বিশেষ কোনো নজর নেই স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের। আর এমন অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা, শুধু আমাদের খালি ভাড়ায় ভাড়ায় নিতেছে, এই যে চলে আসবে, এই বিল চলে আসবে, আপনাদের আপনারা টেনশন করেন না, কিন্তু সের কোনো কিছুই হচ্ছে না আমাদের। এই সরকার আমাদের ঘর বাড়ি নেওয়ার কথা কইছে, সব কাগজপত্র আমাদের মানে জমা দিয়েছি করছি, তাহলে 4 বছর হওয়া যায়, কোনো খোঁজ খবর নাই। ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়া এখনো অনিশ্চিত এবং প্রক্রিয়াধীন বলে জানালেন রাজবাড়ী গলন্দ উপজেলার নির্বাহী অফিসার। সরকার থেকে যদি এখানে পাশ হয়, আমি যতটুকু জেনেছি যে এটা এখানে পর্যন্ত গিয়েছে এবং এটা পাশ হইলে তখন তাদের এই যারা এখানে যাদের জমিগুলো অধিগ্রহণ করা হবে তাদের টাকা পরিশোধ করার পরে প্রকল্পটির কাজ শুরু হবে। আর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান জানিয়েছেন অবশ্যই ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়া হবে। জমি অধিগ্রহণ যখন হয় আমরা জেলা প্রশাসনের মাধ্যমে জমি অধিগ্রহণ করি, জমি নেওয়ার পূর্বে অবশ্যই তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে জমি অধিগ্রহণ করা হবে। অবশ্য তপু মাই টিভি। এবারে আবারও এইচএসসি পরীক্ষার খবর। এবারে এইচএসসি পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি আমেনা হীরার কাছে। হীরা, এইচএসসি পরীক্ষার সর্বশেষ কি পরিস্থিতি, কেমন দেখছেন? ইয়াসমিন, আপনি জানেন আজকে থেকে কিন্তু এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে এবং কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ডও কিন্তু আজকের দিন থেকেই পরীক্ষা শুরু করেছে। এবং সকাল থেকেই আপনি জানেন ইয়াসমিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল এবং বৈরী এই আবহাওয়া উপেক্ষা করে কিন্তু অভিভাবকরা তার সন্তানদেরকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসেছে। আপনি হয়তো ইয়াসমিন দেখতে পাচ্ছেন এখানে অনেক অভিভাবকরা কিন্তু তাদের সন্তানদের জন্য অপেক্ষা করছে, কারণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু পরীক্ষা শেষ হবে। এবং ইয়াসমিন, আপনাকে একটু জানিয়ে রাখি, এবছর পরীক্ষা যে সংগঠিত হচ্ছে সেটি নিয়ে যদিও অভিভাবক এবং শিক্ষার্থীদের মাঝে কিছুটা মতবিরোধ রয়েছে, যেমন এবার তারা পূর্ণাঙ্গ তারা সিলেবাসটি সম্পূর্ণ করার জন্য পূর্ণাঙ্গ সময়টি কিন্তু পায়নি, এই অভিযোগ কিন্তু অভিভাবকরাও করেছেন। এবং পাশাপাশি তারপরও তারা বলেছেন যতটুকু সময় পেয়েছেন অবশ্যই হয়তো ভালোভাবে তারা পরীক্ষা দিতে পারবেন। এর বাইরেও বৃষ্টির যে বিষয়টি রয়েছে এটি নিয়েও কিন্তু তারা শঙ্কায় আছেন, এবং এর পাশাপাশি যেহেতু বৃষ্টি আগামী 4 জুলাই পর্যন্ত চলবে, বৃষ্টি হলে একটা যানজট সৃষ্টি হয়, তো যানজটের একটা সমস্যার কারণেও কিন্তু হলে পৌঁছাতে দেরি হচ্ছে। এছাড়া যদি আপনাকে বিড়ম্বনার বাইরে যদি বলি কিছু তথ্য যদি আপনাকে দেই ইয়াসমিন, এবছর কিন্তু টোটাল 14,50,790 জন শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিচ্ছে, এর মধ্যে 7,50,281 জন ছাত্র এবং 7,509 জন কিন্তু ছাত্রী। এছাড়াও যদি আপনাকে বলি মোট কিন্তু কেন্দ্র রয়েছে 2,725। অর্থাৎ ইয়াসমিন, এই যে এত পরিমাণে বিপুল পরিমাণে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে কিন্তু তারপরও সবার মাঝে একটা উৎকণ্ঠা বিরাজ করছে, যেহেতু সময়টাও স্বল্প ছিল কিন্তু তারপরও এইচএসসি একটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, তার কারণে কিন্তু তারা যথাযথভাবে যতটুকু পেরেছে তারা প্রিপারেশন নিয়েছে এবং আজকে তারা সে পরীক্ষা দিচ্ছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, এই পরীক্ষা শেষের পরে কিন্তু এবং এই পরীক্ষা শেষের পরে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে, এবং যেহেতু সিলেটে বন্যা হচ্ছে সেই কারণে কিন্তু সিলেটে পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে। তো ইয়াসমিন, আমার কাছে এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষার সর্বশেষ এতটুকুই ছিল। পটুয়াখালীর ডুমকি উপজেলা ইউপি চেয়ারম্যানের ঘর থেকে 17.5 টন VGF এর চাল জব্দ করা হয়েছে।
এজাল জেলেদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু উপজেলা আঙ্গাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুকুর মিয়া এসব চাল বাড়িতে মজুদ করেছিলেন বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন শনিবার রাত 10:30 দিকে ওই ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে চাল জব্দ করেন। ইউএনও জানান, প্রতিটি 50 কেজি ওজনের মোট 350 বস্তা চাল জব্দ করা হয়েছে। সরকারি চাল গোডাউন ছাড়া অন্য কোথাও রাখার নিয়ম নেই। এসে আমরা তাৎক্ষণিকভাবে কম বেশি প্রায় 350 বস্তার মতো 50 কেজির চালের যে বস্তাগুলো সেগুলো পাওয়া যায়। সবসময় না, সাময়িক সংরক্ষণের জন্য এটা হচ্ছে সংশ্লিষ্ট যে ইউনিয়ন পরিষদ গোডাউন হচ্ছে সেখানে রাখতে হবে, কারো ব্যক্তিগত কোনো বাড়িতে বা অন্য কোথাও এরকম চাল রাখার কোনো সুযোগ নেই। ছিল আমাদের এখনকার আয়োজন, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন সময় শেষ।